আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে করে দেখাবো মজাদার কলার কেক। এই কেকটি করতে কিন্তু ডিম কিংবা ওভেন কোনোটিরই প্রয়োজন নেই, খুব সহজেই আপনারা চুলায় এই কেকটি তৈরি করতে পারবেন। এই রমজানে ইফতারেও আপনারা এটা ট্রাই করতে পারেন। চলুন শুরু করা যাক। কলার কেক তৈরি করতে আমি এখানে তিনটি পাকা কলা নিয়েছি। এখন এগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। একটু বেশি পাকা কলা নিলে ভালো হবে। আপনারা সব সময় কলার কেক তৈরি করার জন্য একটু বেশি পাকা কলা নেবেন। কলাটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, 1/2 চিমটি থেকেও কম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ রং। এই রংটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এর সাথে ঘিও ব্যবহার করতে পারেন অথবা বাটারও মেল্ট করে নিয়ে দিতে পারেন। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। চার ভাগের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকের এই কেকটা বানানোতে আমি কোনো প্রকার এসেন্স ব্যবহার করব না। কলারই একটা সুন্দর এসেন্স আছে। সব উপকরণ একসাথে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি একটা মোল্ডে তেল গ্রিজ করে নিয়েছি আর বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ফেলতে হবে যেন ভিতরে বাতাস না থাকে। ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন আমি ট্যাপ করে ভিতর থেকে বাতাস বের করে দিচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি 10 মিনিট ধরে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড, আর এটার উপরে স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গিয়েছে। লো হিটে 50 মিনিটের মতো সময় লেগেছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি। এখন স্লাইস করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ডিম ছাড়া ওভেন ছাড়া খুবই মজাদার কলার কেক। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।